আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই সংবাদ শিরোনাম। বৃষ্টিতে পানির নিচে সিলেটের ফেঞ্চুগঞ্জ, নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, হবিগঞ্জে পানিবন্দী 7 লাখ মানুষ। ঈদের আগেই ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, অতিবৃষ্টি ও আমদানি বন্ধের অজুহাতে কেজিতে 15 টাকা দাম বেড়েছে। কোরবানির আগে এবার বাংলাদেশ ব্যাংকের নতুন টাকার বিনিময় কার্যক্রম শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আবারও পানির নিচে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 70 ভাগ এলাকা। মঙ্গলবার রাতের বৃষ্টিতে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ সহ 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ফেঞ্চুগঞ্জ ছাড়াও গোপালগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর এবং বিশ্বনাথ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সিলেট নগরের তালতলা উপশহর ও জামতলা সহ বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তা ভানি তো বাড়ি ভানি তো লামছে না, এখনো ঘরে দুয়ারে হাত বিচ্ছু উঠে আই। আমরা খুব কষ্টের মাঝে আছি, ঘরে দুয়ারে গিয়াও সেটা বাতরাই আনতাম পারি না। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার বানিয়াচং, লাখাই, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ এবং মাধবপুর উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী রয়েছেন অন্তত 7 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই পেয়েছে মাত্র 20,000 পরিবার, বাকিরা কেউ স্বজনদের বাড়ি, আবার কেউ বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা কবলিতদের মধ্যে সরকারি বরাদ্দকৃত চাল বন্টনে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বানভাসীরা। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ বরাদ্দ কম হওয়ায় একজনের চাল কয়েকজনের মধ্যে বন্টন করতে হচ্ছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান। আমার সময় মতো খাওয়া নাই, ঘুম নাই, হাঁস কতুর মেরামেরি, আমার সব গ্রুপ আছে, সব খানির অভাবে ইয়ে ফাটাছে। আধা কেজি করে মুড়ি, আধা কেজি চিরা, এরপরে তোমার 2 ফোড়ে মিলাই মিলাই 5 কেজি চাল এ পর্যন্ত আমরা খাইছি। এখন আমরা পরিবারও এখন পরিবার 10 জন 12 জন মানুষ, আমার তাকে তো ফুসতাছে না। 60% মানুষ ক্ষতিগ্রস্ত এবং রাস্তাঘাট বিশেষ করে মারকুলি বাজার থেকে হিলানগর রাস্তা সম্পূর্ণ বিনষ্ট। ঈদের আগে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, অতিবৃষ্টি ও আমদানি বন্ধের অজুহাতে কেজি প্রতি প্রায় 15 টাকা দাম বেড়েছে পেঁয়াজের। পাইকারিতে 43 টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা পর্যায়ে দাম রাখা হচ্ছে 52 টাকার বেশি। অস্থিরতা কমাতে সরকার আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিতে পারে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সারফুল আলমের রিপোর্ট। দেশের বিভিন্ন মোকাম থেকে রাজধানীতে পেঁয়াজ আসছে, এরপরও দাম বাড়ছে এ পণ্যের। ঢাকার অন্যতম পাইকারি আড়ত কারণ বাজারে 42 থেকে 44 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে কয়েক কিলোমিটার দূরের হাতিরপুল বাজারে 50 টাকারও বেশি দরে তা কিনতে হচ্ছে গ্রাহকদের। এর আগে তো 35-40 আছিল, পরে 45 হয়ে গেল, আজকে 50 টাকা হয়ে গেল। মোকামে বলে এই সিজনে তো পেঁয়াজের দাম একটু বাড়বে, ঈদ আসলে তো 2-4-5 টাকা কেজিতে বাড়েই। ইন্ডিয়ান পেঁয়াজটা আসে না বিদায় হয়তো দেখা যাচ্ছে একটু বাড়তি মনে হচ্ছে। টিসিবির তথ্য অনুযায়ী মান ও প্রকারভেদে এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 21 ভাগেরও বেশি, এতে ব্যয় বাড়ছে ভোক্তার বলছেন অনেকেই। আর নতুন যে পেঁয়াজটা আমরা বিক্রি করছি এই পেঁয়াজটা তো এখনও ওই দাম বিক্রি হবে না, ন্যাচারালি এটা বাড়ার কথা, এই সময় যেই পরিমাণ বাড়ার কথা ওই পরিমাণ বাড়ে নাই, কমই আছে হিসাবে। আমদানি বন্ধের কারণে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। ভোক্তা হয়রানি বন্ধে এলসি অনুমতি নিয়ে ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। গ্রামের যে বাজারগুলো যেখান থেকে পেঁয়াজ আসে সেখানেই আসলে তারা এই মূল্যটা বৃদ্ধি করে দিয়েছে, তাই সেই ক্ষেত্রে আমাদের আইপিটা খুলে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দামটা আবার সহনীয় পর্যায়ে চলে আসবে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে সরকার তদারকি জোরদার করেছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
কোরবানির ঈদ উপলক্ষে এবার আগেভাগেই নতুন টাকার বিনিময় কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি 33টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কয়েকটি শাখা থেকেও নতুন টাকা বিনিময় চলছে। তবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একজন গ্রাহক একবারে 18,000 টাকার বেশি নতুন নোট বিনিময় করতে পারবেন না। ব্যাংকগুলোতে আগামী 7 জুলাই পর্যন্ত 10, 20, 50 এবং 100 টাকার নতুন নোট বিনিময় করা যাবে। কোরবানির ঈদে বিক্রি করার জন্য জামালপুরে সরিষা বাড়ির জয়নগরে সাড়া ফেলেছে 30 মন ওজনের সার সাদা মানিক। ঘরোয়া পরিবেশে ফ্রিজিয়ান জাতের গরুটি যত্নের সাথে লালন পালন করছেন সারের মালিক মুস্তাফিজুর রহমান। সাদা ও কালো রঙের বিশাল দেহের গরুটি লম্বায় 9 ফুট ও উচ্চতায় 6 ফুট। 2 বছর আগে গরুটিকে 1.5 লাখ টাকায় কেনা হয়েছিল। সারটির বর্তমান বয়স 3.5 বছর। দেহের বেশিরভাগ অংশ জুড়ে সাদা রং থাকায় সারটির নাম দেওয়া হয়েছে সাদা মানিক। প্রতিদিন খাবার লাগে 10 থেকে 12 কেজি, দিনে খরচ করতে হয় 1200 থেকে 1300 টাকা। বর্তমানে সারটির দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। স্থানীয়রা জানান, এত বড় গরু সরিষাবাড়ি উপজেলায় আর একটিও নেই, তাই সাদা মানিককে দেখতে লোকজনের ভিড় লেগেই থাকছে। আমার এই গরুটার নাম সাদা মানিক। আমি এই গরুটা শখ করে 2 বছর জোর পালতেছি। আমি এই গরুটা বিক্রি করবো। আমি এই গরুটার প্রায় 30 মনের উপরে ওজন আছে। আমি এই গরুটা 16 লক্ষ টাকা দাম চাইতেছি। খোল, ভুসি, বাড়ার গুঁড়া, তারপরে আপনার এই যে ডাউলের গুঁড়া, আমি আসলে প্রাকৃতিক খাবারগুলোই খাওয়াই, কৃত্রিম খাবার খুব কম দিচ্ছি। দূর দূর থেকে লোক আসে এই গরুটা বর্তমান দিয়ে গাজা মনে হয় যে এরকম ভিড় পরে, ভিড়ের কোনো শেষ নেই। এটা আমাদের শৈশবের সাদা মালিক গরুর নাম। এটা মনে করেন যে এসে বড় গরু আমার মনে হয় এই জামাল ডিস্ট্রিক্টের মধ্যে আর হয় না এমন মন্দ। সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়ে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সংসদ সচিবালয়ে বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিট বামু আয়োজিত সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশনে তিনি একথা বলেন। রাজস্ব আদায় অনলাইনের মাধ্যমে সহজীকরণ ও ইউজার ফ্রেন্ডলি করে সবাইকে করের আওতায় নিয়ে আসলে দেশের বাজেট ব্যবস্থাপনা সহজতর হবে বলেও পরামর্শ দেন তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুর আলম, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রকল্প পরিচালক এম এ কালাম বিল্লা, সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডিটি গ্লোবালের সানিন জানানোভিক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার এলিসিও ফ্রান্সিসকো এতে উপস্থিত ছিলেন। পদ্মা সেতু চালু এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 21টি ফেরির সবকটি সচল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। ব্যক্তিগত ছোট গাড়ি, যাত্রীবাহী বাস এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পাটুরিয়া প্রান্তে পারাপারে অপেক্ষায় রয়েছে 200 যানবাহন, তবে তীব্র স্রোতের কারণে দ্রুত সেবা দিতে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় 6 দফা জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ মেনে এই নির্দেশনা জারি করা হয়। এগুলো হলো, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। নো মাস্ক নো সার্ভিস নীতি কার্যকর করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জ্বর, সর্দি, কাশি বা কোভিড-19 উপসর্গ দেখা দিলে ব্যক্তিকে টেস্টের জন্য উদ্বুদ্ধ করতে হবে। দোকান, শপিং মল, বাজার, ক্রেতা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্টের সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় মুসল্লিদের সচেতন করবেন ইমামরা।
জাতীয় নির্বাচনে 300 আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সক্ষমতা চায় আওয়ামী লীগ। ইভিএম নিয়ে সংলাপে ইসিকে এই আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি বলেন, নিজ দায়িত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঈদের পরপরই নিবন্ধিত দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপে বসার কথা জানিয়েছেন সিএসি কাজী হাবিবুল আওয়াল। আমরা ইভিএম পদ্ধতির পক্ষে আগামী নির্বাচনে ইভিএম মেশিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদের কাছে আহ্বান জানাই। আমরা সরকারের কাছ থেকে হেল্প নেব, আওয়ামী লীগের থেকে কোনো হেল্প আমরা নেব না, প্রশ্নই আসে না। সহায়তা যেটা আমরা প্রাপ্য সেটা আমাদেরকে দিতে হবে। যদি সেটা না দেন, দেওয়া না হয়, তাহলে আপনারা যদি আশাও করেন সুন্দর ইলেকশন হবে, সুন্দর ইলেকশন হয়তো হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং বাংলাদেশে অটিজম আন্দোলনের পথিকৃত সাইমা ওয়াজেদের কাছ থেকে অনন্য উপহার পেয়েছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্ব পালন করা বিটিভির দুই চিত্রগ্রাহক। পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী কন্যা নিজের ক্যামেরায় তার মা সহ বিভিন্ন ছবি তোলেন। এক ফাঁকে সেতুর উপরে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের কাজে জড়িত বিটিভির দুই চিত্রগ্রাহকেরও দায়িত্ব পালনের ছবি তোলেন তিনি। পরে বিশেষ উদ্যোগ নিয়ে সেই ছবি ওই ক্যামেরাম্যানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সাইমা ওয়াজেদ। এর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধের এক অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা যায়। চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের কার্যালয়ে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন তিনি। একই সাথে এটিএন নিউজের নতুন ওয়েবসাইটের আউটলুকের উন্মোচন করা হয়। সময়ের প্রয়োজনে অনলাইনে প্রতিযোগিতা নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এটিএন নিউজের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের যাত্রা শুরু। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা দিয়ে সকাল থেকে স্বাভাবিক গতিতে চলছে যান। বেলা বাড়লেও দেখা যায়নি কোনো ধরনের যানজট। তবে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করার পর পিক আপ ভ্যানে বাইক পারাপার হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছে ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী। সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ছয় মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কমপ্লেক্স। ফলে পরিবহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ এবং হয়রানি কাটছে না। জাপানি সাহায্য সংস্থা জায়গা ও রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় 31 কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মিত হয়েছে। 29,645 বর্গফুট আয়তনের এই টার্মিনালে রয়েছে 14টি টিকিট কাউন্টার, যাত্রীদের পর্যাপ্ত বসার স্থান, শিশুদের খেলার কক্ষ, মানসম্পন্ন খাবার হোটেল, অত্যাধুনিক সভা কক্ষ এবং ভিআইপি লাউঞ্জ। 2018 সালের 17 অক্টোবর এই বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার সাভার, আশুলিয়া এবং ধামরায়ে গরুর খামারগুলোতে ব্যস্ততা বেড়েছে। এসব খামারে সম্পূর্ণ দেশীয় উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে ভুষি ও কাঁচা ঘাস। এবার ঈদে গরু বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন খামারিরা। স্থানীয় প্রাণিসম্পদ অফিসের পাশাপাশি জনপ্রতিনিধিরাও খামারগুলো পরিদর্শন করছেন নিয়মিত। দেশি খাবার যেমন শুকনা খড়, কাঁচা ঘাস, গমের মোটা ভুষি, ধানের কুড়া, তারপরে মুসুরি ভুষি, ছোলা, এই সব দেশি খাবার খাওয়াই আমরা। এই ঈদকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জাতের বড় বড়
গরু বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। নিউইয়র্ক বেঙ্গলি সোসাইটি ও পিঙ্ক গার্লস ক্লাব অব ইউএসএ তৃতীয়বারের মতো আয়োজন করল মিস পিঙ্ক কুইন 2022। এবারে আসরের চ্যাম্পিয়ন হয়েছে নিউইয়র্ক প্রবাসী মেহজাবিন মেহা। প্রথম রানার্স আপ হয়েছেন হেনা ফ্লাওয়ার, দ্বিতীয় রানার্স আপ শারমিন চৌধুরী। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের 65 জন প্রবাসী বাংলাদেশি প্রতিযোগী অংশ নেন এবারের আয়োজনে। আয়োজকদের মধ্যে শাহরিন আলম, আরিফিন বাণী, রূপন্তী রূপ এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ আবেদনে সমর্থন দিতে রাজি হয়েছে তুরস্ক। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জানান, জোটের নেতারা আজ আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড ও সুইডেনকে জোটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও তুরস্ক সহ 30টি দেশ ন্যাটোর সদস্য। জোটের নিয়ম অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তিতে সব সদস্য দেশের সমর্থন প্রয়োজন। এতদিন তুরস্কের আপত্তির কারণেই ন্যাটোর সদস্যপদ পায়নি ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটির ন্যাটোর সদস্যপদ নিয়ে আপত্তি না থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার প্রতিবেশী দেশে অস্ত্র ও সেনা মোতায়েন করলে পশ্চিমা দেশগুলোকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। বাবা ভ্যান চালক, মা চায়ের দোকান পরিচালনা করেন। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে যাচ্ছেন সেই পরিবারেরই কিশোরী ফুটবলার কাকলি আক্তার। সরকারি উদ্যোগে 3 মাসের প্রশিক্ষণের জন্য কাকলির পর্তুগালে যাওয়ার খবরে আনন্দিত এলাকাবাসী। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকার রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। আবুল কাশেম ও বানেসা বেগমের মেয়ে সারা ফেলে দিয়েছেন নিজ গ্রামে, উন্নত প্রশিক্ষণ নেবেন পর্তুগালে, এমন খবর সেখানকার মানুষের মুখে মুখে। তবে থেমে নেই অনুশীলন। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কেল উপজেলার রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিতে চলছে ফুটবলের সাথে কাকুলির সখ্যতা। এরই মধ্যে রানী শঙ্কেল উপজেলা দলের হয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে জায়গা করে নিয়েছেন রংপুর বিভাগীয় দলে। জাতীয় পর্যায়ে নিজ বিভাগকে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল তার। এর স্বীকৃতি হিসেবে ফুটবল কিংবদন্তি ইউসেবিও, লুইস ফিগো আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে পেতে যাচ্ছেন প্রশিক্ষণের সুযোগ। বিদেশে খেলা যায়, খেলা আসে, যেন বড় বড় খেলা দিতে পারে, দেশে যেন মুখে হাসি ফুরাতে পারে। আগে তো যে সে বলছিল আং ফাং মেয়ে লোক ইটা উটা ফান্না তুস্কা, মেয়ে লোক যা ফুটবল খেলা কেমন কথা কেমন কি। আজকে যত আমি বাইরে যাচ্ছি তারা এখন বুঝতেছে যে না ফুটবল কি জিনিস, যে আমি যদি আমার মেয়েকে ফুটবল মানে ফুটবল নিয়ে আসতাম তাহলে হচ্ছে আমার মেয়েটা মনে আজকে এত দূরে দেশ বিদেশে বা অনেক দূরে যাইতে পারত। আমার স্বপ্ন যে আমি অনেক দূরে যাব। শত প্রতিকূলতার মাঝেও নিজ লক্ষ্যে কাকুলির এগিয়ে চলাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তার কোচ, ফুটবল একাডেমির কর্মকর্তা এবং সহপাঠীরা। আমাদেরও মনে আশা জাগতেছে যে না আমরাও ভালো প্র্যাকটিস করে ভালো পারফরম্যান্স দেখিয়ে আমরাও দেশের বাইরের দেশে কোনো এক জায়গায় যাব। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল আমরা সকলেই জানি এবং সেখানে গেলে নিশ্চয়ই আমাদের মেয়েরা অনেক ভালো খেলা শিখবে, যা থেকে আমাদের দেশের খেলার মান, ফুটবলের মান উন্নয়ন হবে। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে দারিদ্রতা বা পারিপার্শ্বিক প্রতিকূলতা যে বাধা নয় তারই দৃষ্টান্ত যেন কাকুলি আক্তার। শুধু স্থানীয়রা নন, ফুটবল প্রেমী সবারই আশা উন্নত প্রশিক্ষণ শেষে দেশে ফিরে মহিলা ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন তিনি। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
বৃষ্টিতে পানির নিচে সিলেটের ফেন্সগঞ্জ, নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, হবিগঞ্জে পানিবন্দী 7 লাখ মানুষ। ঈদের আগেই ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, অতিবৃষ্টি ও আমদানি বন্ধের অজুহাতে কেজিতে 15 টাকা দাম বেড়েছে। কোরবানির ঈদ উপলক্ষে এবার আগেভাগে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকার বিনিময় কার্যক্রম শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।